21, 22 আর 23 জুনত খানাপাড়ার পশু চিকিৎসা মহাবিদ্যালয় খেলপথারত অনুষ্ঠিত হব রঙালী। বহু শিল্পী কলা কুশলীর রাভা, দেউরী, টাই, আহোম, চাহ জনগোষ্ঠী, তেজপুরীয়া থেসপিয়ান, বিভিন্ন অর্কেস্ট্রার দলে ভাগ লব এই রঙালী উৎসব। বিভিন্ন জাতি জনগোষ্ঠীর পরম্পরা প্রদর্শিত হব রঙালীত। বিগত বর্ষর এপ্রিল মাহত রঙালী অনুষ্ঠিত হয়েছিল যদিও এই বছর নির্বাচনের বাবে জুন মাহত অনুষ্ঠিত হব রঙালী। মটক, মরাণ, ডিমাসা, বড়ো, রাভা, দেশীয় মুসলমান সকলোরে পরম্পরা, কৃষ্টি, সংস্কৃতি প্রদর্শন করা হব রঙালী। বিভিন্ন ক্ষেত্র 10 জন নবীন প্রবীণ উদ্যমীক রঙালী উদ্যমিতা বঁটাও প্রদান করা হব। শিল্পী দীপেন বৰুৱাক জীবনজোৰা সাধনা বঁটা প্রদান করা হব এবার রঙালী মেলাত। আর বৃহৎ ফেশন শোর 150 গৰাকী হিপ হপ শিল্পীয়ে অংশগ্রহণ করব রঙালী। এবার রঙালী গুড ভাইবস স্টেজর মূল আকর্ষণ হব জনপ্রিয় বলিউড শিল্পী রাঘব চৈতন্য, লগতে সংগীত পরিবেশন করব হার্টথ্রব জুবিন গার্গ, অভিশ্রুতি বেজবৰুৱা, দীপলীনা ডেকা, প্রিয়ঙ্কা ভৰালী, প্রবীণ বৰাৰ লগতে বহু শিল্পীয়ে। আয়োজকৰ মতে ৰঙালী অসমৰ এক বৃহৎ সাংস্কৃতিক আৰু গণ আন্দোলনত পৰিণত হৈছে। ৰঙালীত প্ৰৱেশ বিনামূলীয়া হ'ব সকলোৰে বাবে। সংবাদমেলত এই কথা জনালে ৰঙালীৰ আয়োজক শ্যামকানু মহন্তই। ইফালে সংবাদমেলত উপস্থিত থাকে অসমৰ সাংস্কৃতিক পৰিক্ৰমা বিভাগৰ সচিব কল্যাণ চক্ৰৱৰ্তী, নিশিতা গোস্বামী, গৰিমা শইকীয়া গাৰ্গৰ লগতে চুতীয়া, মৰাণ, মটক জনগোষ্ঠীৰ নেতৃত্ব। রঙালী প্লেটফর্মটো আমি বেশি উদ্দেশ্য আসলে অসমীয়া মানুষবরক, অসমীয়া ট্যালেন্টসক একটা প্লেটফর্ম দিয়ার কারণে। রঙালী আসলে অসমৰ জাতি জনগোষ্ঠী কালচারেলি মানুষ ইউনাইট করার একটা প্রচেষ্টা। আপনাদের জানি ভাল পাব যে রঙালী প্লেটফর্মতে শান্তনু হাজরিকা নামের নিচিনা আর্টিস্ট ইয়াতে ফেমাস হল, আমার বহু মিউজিশিয়ান ইয়াতে প্রমোট হল। ইনফেক্ট নীল আকাশ, নিরুৎপল বৰা, প্রবীণ বৰা, মোস্ট অফ দ্য পপুলার মিউজিশিয়ান গট ফেমাস ইন রঙালী। লটস অফ ডিজাইনার্স, সঞ্জুক্তা দত্ত রঙালীতে আরম্ভ করেছিল, বিদ্যুৎ বিকাশ, আমার গরিমাহতো ডিজাইনিং, আমার ফ্যাশন কালচার বহুখিনি রঙালীতে জনপ্রিয় হল। রঙালীতে বহু আন্ত্রপ্রনর ফেমাস হল, আমার বাহুবলী কণী 2022ত আহি পেলে খুব জনপ্রিয় হল। সো ওভার দি ইয়ার্স রঙালী হেজ ক্রিয়েটেড মেনি নিউ ট্যালেন্টস ফর আসাম। রঙালী প্লেটফর্মতে জাতি জনগোষ্ঠীর একটা বৃহৎ সমাগম হল আর এবভ পলিটিক্স। ফর এক্সাম্পল হাগ্রামা মহলে থাকতেও বড়ো জাতির বিরাট ডাঙর একটা এক্সিবিশন করেছিল। এটা প্রমোদ বড়ো থাকতেও একে ধরনের এক্সিবিশন হয়েছে। সে ইরেসপেক্টিভ অফ হু ইন পাওয়ার সকল আহিয়ে রঙালীটা নিজের হিসাবে ললে। আর যাওয়া বছর রঙালীত প্রায় 1 লাখ মানুষ এদিনত আহিছিলে আর বহু টুরিস্ট রঙালীলে আহিলে। সো এতিয়া আমি এপ্রিল মাহত রঙালীটা করো, এবার ইলেকশনের কারণে কোড অফ কন্ডাক্টর কারণে পিছুয়াবলগিয়া হল, কারণ যেহেতু সরকারি সংস্থাসমূহে রঙালীত ভাগ লয়। সো এবার আমি 21, 22, 23 জুনত রঙালী অনুষ্ঠানটা করবলে গেছো খানাপাড়া গ্রাউন্ডত।